সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ভিশন ডিজিটাল কিচেনে। ভিশন ডিজিটাল কিচেন মানে রান্নায় আধুনিকতা। দর্শক, সারাদিন রোজা রেখে ইফতারে স্বাস্থ্যকর খাবার খাওয়া কার না পছন্দ? তবে স্বাস্থ্যকর খাবারের মেনুটি কি হতে পারে, সেটির জন্য আমাদের সাথে রয়েছেন শেফ দিল আফরোজ সাইদা। তিনি জানাবেন কি থাকছে আজকের আয়োজনে। এবং আপনাদের সাথে আছি আমি, অর্থী চোখরি। আপা, আপনাকে স্বাগত। কেমন আছেন আপনি? অনেক ভালো আছি আপা, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আজ কি তৈরি করছেন? আজকে আমি করব কাশ্মীরি পোলাও। কাশ্মীরি পোলাও, চলো শুরু করি। ঠিক আছে, এখানে আমার কাশ্মীরি পোলাওয়ের জন্য লাগবে ভীষণের রাইস কুকার। আপা, এই ভীষণ রাইস কুকার কিন্তু মায়েদের কষ্ট লাঘব করে দিয়েছে। খুব সীমিত সময়ের মাঝে আমরা যেমন পোলাও তৈরি করতে পারছি, ঠিক তেমনি খিচুড়ি, সাদা ভাত সব কিছু তৈরি করা সম্ভব। এখন আমি ভীষণের রাইস কুকারে প্রথমে আমি একটু ঘিটা দিয়ে দিচ্ছি। এখন আমি এটা ঘিতে, আসলে গরম মশলাটা দিলে ফ্লেভারটা দ্বিগুণ বেড়ে যায় পরে দেওয়ার চেয়ে। কী কী মশলা ইউজ করছেন? এখানে আমি এলাচ আর দারচিনি নিয়েছি আর তেজপাতা নিয়েছি। এটা খুব বেশিক্ষণ রাখবো না, তখন আবার পুড়ে যেতে পারে। এটাতে আমি পেঁয়াজ দিয়ে দিব। এটা আসলে বেরেস্তা করে আলাদা উঠায় রাখলেও ভালো হয়। আমি এখানে একসাথে দিয়ে দিয়েছি। হয়তো বা কাশ্মীরি পোলাওয়ের বিশেষত্ব এটা, সব কিছুর সাথে মিক্স করে দিতে হবে। হ্যাঁ, এটা মানে আমি তেলে দিয়েছি এই কারণে, যেন অনেক সময় দেখবেন আমরা পোলাও রান্না করার সময় চালটা ভেজে নেই। এটা দুইভাবেই করা যায়, যে এখানে আমি আগে পানি দিয়ে দিব, ওই পানিতে চালটা হবে, কারণ এখানে আমি বাসমতি চাল নিয়েছি যেহেতু এটা ভাজতে হয় না। এবং রাইস কুকারের কিন্তু এটি একটি মজা আপা, যে আমরা তো অনেক সময় পানি আন্দাজ করতে পারি না, কিন্তু রাইস কুকারে যতটুকু চাল তার দ্বিগুণ পানি দিলেই রান্নাটা খুব ইজি হয়ে যায়। আবার অনেক সময় যদি একটু বেশিও হয়ে যায় সেটাও কিন্তু টেনে নিচ্ছে, পুড়ে যাচ্ছে না। একদমই। আমি এখানে 2 কাপ আন্দাজ দিচ্ছি, কারণ এখানে আমি 1 কাপ চাল নিয়েছি। এখানে আমি 1/2 টিস্পুন দিচ্ছি, মানে যেহেতু আমরা মিষ্টি ফ্লেভার ইউজ করব তাই লবণটা একটু কম কম থাকবে। হ্যাঁ, এখন এটা যখন ফুটে উঠবে তখন আমি চাল দিয়ে দিব। আচ্ছা, তার মানে এটা ফোটা পর্যন্ত আমাদের কয়েক মিনিট অপেক্ষা করব। হ্যাঁ, পানিটা কিন্তু গরম হয়ে গিয়েছে, এখন আমি চালটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখন আমি চালটা দিয়ে দিচ্ছি। তো এই চাল দিয়ে আমরা কত মিনিট রাখবো আপা? এখন যেহেতু আমি রাইস কুকারে দিচ্ছি, আমি সব কিছু একসাথে দিয়ে দিব, দিয়ে ঢেকে দিব। তো তার মানে চুলাতে অটোমেটিক এটি হয়ে যাবে এবং রাইস কুকারটি বন্ধ হয়ে যাবে। যখন বন্ধ হয়ে যাবে আমরা বুঝে নিব যে এটি হয়ে গিয়েছে। হ্যাঁ, এখন আমি সব ফ্রুটসগুলো দিয়ে দিচ্ছি। এখানে আপেল দিচ্ছি, তারপর এখানে কিছু ড্রাই ফ্রুটস রেখেছিলাম সেটা দিচ্ছি, তারপর এখানে কিছু আঙ্গুর আছে সেটা দিচ্ছি, তারপরে দিচ্ছি ডালিম, এবার দিচ্ছি কিশমিশ আর বাদাম। এখন আমি কিছু গুঁড়ো দুধ দিচ্ছি। দুধও ব্যবহার করতে পারবো এখানে? হ্যাঁ, গুঁড়ো দুধটা দিলে রাইসটা একটু সফট হবে। আচ্ছা, কালার ঝরঝরে ভাবটা আনার জন্য আমরা দুধ ব্যবহার করছি। হ্যাঁ, ঝরঝরে ভাব না, এখানে একটু সফট করবে রাইসটাকে, আর কালারটাও একটু ব্রাইট হবে, কালো কালো লাগবে না। একটু লবণ আর একটু দিয়ে দিচ্ছি, সব একসাথে আমি দিয়ে দিয়েছি। এখন আমি ঢেকে দিচ্ছি রাইস কুকারটা। আমার কিন্তু এটা বন্ধ হয়ে গিয়েছে। বাহ, কি সুন্দর একটি ঘ্রাণ এসেছে, আর দেখতে অনেক সুন্দর হয়েছে আপা। হ্যাঁ, বাস এখন আমি সার্ভ করব এটা। সার্ভ করার সময় সবসময় আসলে তেজপাতা, দারচিনি এগুলি সরিয়ে ফেলতে হবে। আপা, এটা কি আপনি গার্নিশের জন্য দিচ্ছেন? হ্যাঁ, এটা গার্নিশের জন্য দিচ্ছি। এখানে আমি ড্রাই ফ্রুটস নিয়েছি। এত কম সময়ে এত সুন্দর একটি রেসিপি আপা, আমরা তো চাইলে ইফতারিটি করতেই পারি, কিন্তু ঈদের দিনও কিন্তু আমরা এটা করে ফেলতে পারি। হ্যাঁ, এই যে আপা, হয়ে গেল আমার কাশ্মীরি পোলাও। অনেক ধন্যবাদ আপা, আপনি এত সুন্দর একটি জিনিস আমাদের শিখালেন। আমি তো বারবার চেষ্টা করব, আমার মনে হয় দর্শকটা চেষ্টা করতে ভুলবে না। দর্শক, দেখে নিলাম আমাদের আজকের আয়োজনটি। ফিশন ডিজিটাল কিচেন থেকে আমি, অর্থী, আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভালো রান্নার জন্য চাই মিহি মশলা, আর পারফেক্ট মিহি করতে আমার আস্থা ভিশন ব্লেন্ডারে।
এর ধারালো ব্লেড ও শক্তিশালী মোটর সবকিছু মিহি করে নিমিশে। জীবনকে সহজ ও স্মার্ট করতে আপনিও নিয়ে আসুন ভিশন ব্লেন্ডার, জীবনে আধুনিকতা।